ওকে, অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো স্যার পার্টস অফ স্পিচের ওপরে ভিডিও দিন, এর আগেও একটা ভিডিও দিয়েছি, তোমরা প্রচুর লাইকস করেছো, ভালোবেসেছো, তার জন্য আজকে আবার টোটাল 15 পার্টস অফ স্পিচের ওপরে, ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচের ওপরে গ্রামার নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, আর তোমরা যারা যারা ক্লাস করছো তারাও কিন্তু এটা বুঝে নাও, কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষায় নয়, বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্লাস ইলেভেনে প্রত্যেক ক্লাসে ইন্টারচেঞ্জেস অফ পার্টস অফ স্পিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট গ্রামার। এবং বাইফার যতদূর জানা যায় যে পার্টস অফ স্পিচের চেঞ্জ করাটাই নাকি সবথেকে বেশি কঠিন গ্রামার বলে বিবেচিত হয়। কিন্তু এই গ্রামারে এক্সপার্টাইজ কী করে হতে পারবো, এই গ্রামার করার জন্য কি কোনো রুলস আছে, এই গ্রামার করার জন্য কোনো রুলস নেই, এই গ্রামারটা প্র্যাকটিস করতে হয়, আর কোনো একটা সঠিক পার্টস অফ স্পিচের ফর্মেশনটা তোমাকে মুখস্থ করতে হয়। যেমন এগুলো সলভ করার আগে টোটাল আমরা 15টা করব, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, তার তাহলে আর কোনো দিন তোমাদের এই গ্রামার নিয়ে কনফিউশন থাকবে না। গ্রামারটা কী করে করছি প্রত্যেকে মন দিয়ে দেখো। ধরো একটা শব্দ আছে ব্রাইট, এই ব্রাইট শব্দটা এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। যদি বলি দ্য স্কাই ইজ ব্রাইট, দ্য সান ইজ ব্রাইট, এগুলো একটা অ্যাডজেক্টিভ। কেমন যদি এবার এটাকে আমরা নাউনে করতে চাই তাহলে সেটা হয়ে যাবে, আমরা টিভিতে অনেক সময় কি বাড়িয়ে দিই, ব্রাইটনেস বাড়িয়ে দিই, মোবাইল ফোনে কি বাড়িয়ে দিই, ব্রাইটনেস। কাইন্ড এটা একটা অ্যাডজেক্টিভ, এর নাউনটা কি, কাইন্ডনেস। অনেস্ট এটা একটা অ্যাডজেক্টিভ, এর নাউনটা কি, অনেস্টি। এর অ্যাডভার্বটা কি, অনেস্টলি। তাহলে তোমাকে সেই ফর্মগুলো জানতে হবে। আমি তোমাদেরকে জেরক্স ফর্মে দিয়ে দেবো, আমি তৈরি করছি, কেন অনেকগুলো প্রয়োজন আছে আর অনেকগুলো প্রয়োজন নেই, তাই সব জানার দরকার নেই, সব জানলে ব্রেন স্ট্যাগনেন্ট হবে, ইউ উইল বিকাম কনফিউজড, তুমি কনফিউজড হবা। সুতরাং প্রয়োজনীয় যে জিনিসগুলো তোমার জানতে হবে সেই জিনিসগুলো তোমাদের জন্য তৈরি করা হচ্ছে, তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা ভিডিও দেখছো তাদেরও দেবো, তোমরা ডিসক্রিপশনে দেখো একটা ফোন নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি তোমার পার্সোনালি আমার নাম্বারটা নিয়ে আমায় মেসেজ করে বলো, বলবে তোমার নাম এবং তুমি কোন স্কুলে পড়ো, তোমার প্লেস অফ রেসিডেন্স কোন জায়গায় থাকো, তাহলে তোমাকে অবশ্যই আমি প্রোভাইড করব। আর তোমরা এবার দেখো গ্রামারে আসো, এক এক করে প্রত্যেকটা গ্রামার আমরা সলভ করব, মন দিয়ে তোমরা দেখবে। টিম ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন, যে কোনো গ্রামার করতে গেলে আগে সেন্টেন্সের মিনিং জানতে হয়। টিম ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড ইট ইজ ভেরি আনফর্চুনেট। তাহলে টিম ফেইল্ড, বাইরে বৃষ্টি হচ্ছে, একটু শুনতে অসুবিধা হতে পারে, তবুও ট্রাই করো। ফেইল এটা কোন ভার্বে আছে, না এটা কোন পার্টস অফ স্পিচে আছে, ভার্বে। তাহলে আমি কি করব, ভার্ব থেকে নাউন করব। তাহলে ফেইলের নাউনটা কি জানো, ফেইলিয়ার। কি ফেইল্ডের নাউনটা কি, ফেইলিয়ার। তাহলে দেখো কি সোজা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা টিম ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড ইট ইজ ভেরি আনফর্চুনেট, কি করে করব দেখো। টিমের ব্যর্থতা, তাহলে ব্যর্থতা ইংরেজি কি, ফেইলিয়ার, তাহলে টিমস ফেইলিয়ার। এবার যা আছে তাই লিখে দেব, ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড ইট ইজ ভেরি আনফর্চুনেট। আমরা এভাবে লিখতে পারি, টিমস ফেইলিয়ার ইন দ্য এক্সামিনেশন, অ্যান্ড দিয়ে লিখবো না, এক্সামিনেশন ইজ ভেরি আনফর্চুনেট। একটু লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে করে ফেলেছি, কারণ এই অ্যান্ডটাকে তুলে দিলাম, কিভাবে তুললাম, এই ভার্ব ফর্মটাকে নাউন করে, কি করে করলাম, টিমস ফেইলিয়ার। তাহলে টিমস ফেইলিয়ার ইন দ্য এক্সামিনেশন ইজ ভেরি আনফর্চুনেট। তাহলে এখানে আমি ইটটা লিখলাম না, তাই তো, কি লিখলাম, ইজ ভেরি আনফর্চুনেট। কথাটাকে আরো বুঝতে অসুবিধা হয়েছে, গ্রামারটা বুঝতে পেরেছো? তাহলে আমি জাস্ট করতে 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 প্র্যাকটিস করতে করতে দেখবা বিষয়গুলো একেবারে সহজ হয়ে যাচ্ছে। শুরুতে পারছো না বলে ভয় পাচ্ছ, একদমই পাবে না। দু নম্বর গ্রামারে আমরা আসি, তোমরা লিখতে লিখতে দেখো, উই ওয়ার অল সোয়েটিং, এই সোয়েটিং কথার অর্থ কি, ঘামছি। আমরা সবাই ঘামছিলাম ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সান, কি থেকে, সূর্যের প্রখর দীপ উত্তাপ থেকে, তাই তো। তাহলে রাইজিং হিট, এই হিটটা কেমন, রাইজিং। তাহলে রাইজিং হিট এটা আসলে একটা কিন্তু অ্যাডজেক্টিভ, হিটটা কেমন, রাইজিং হিট, তাই না। এখান থেকে আমরা কি করব, ভার্ব করব।
আচ্ছা তাহলে রাইজ কথাটা এটা ভার্ব তো রাইজটা ভার্ব না দ্য সান রাইজেস ভার্ব তো দ্য রাইজিং সান তাহলে রাইজিংটা কি হয়ে গেল অ্যাডজেক্টিভ দ্য রাইজিং সান লুকস সো গুড তাই না তাহলে অ্যাডজেক্টিভ হলো তাহলে রাইজটা কি ভার্ব কিন্তু বাক্যটা আছে কোন টেন্সে পাস্ট টেন্সে তাহলে রাইজের পাস্ট টেন্স কি রোজ তাই না তাই তো তাহলে আমাকে কোনোভাবে এই কথার পরিবর্তে এই রোজ কথাটি আনতে হবে কিভাবে আনি দেখি উই ওয়্যার দেখো কোথাও খুব একটা পাল্টাতে হয় না অল সোয়েটিং আমরা প্রত্যেকেই ঘামছিলাম এটা কোন বাক্যে আছে জানো সিম্পল সেন্টেন্সে আছে দেখো আগেরটা দেখো কম্পাউন্ড থেকে আমরা সিম্পলে করেই কিন্তু তবেই পার্টস অফ স্পিচের পরিবর্তন করেছি আর এখানে দেখো আছে সিম্পলে আমরা করব কমপ্লেক্সে কিভাবে করব উই ওয়ার অল সোয়েটিং অ্যাজ দ্য হিট অফ দ্য অ্যাজ দ্য হিট অফ দ্য সান তাহলে যেহেতু হিট দিয়েছে এখানে অ্যাজ দ্য হিট অফ দ্য সান রোজ তাহলে হিট কথাটাকে আমি উইথ হিট দিয়েও করতে পারি আবার এভাবেও করতে পারি অ্যাজ দ্য হিট অফ দ্য সান রোজ আবার দেখে নাও উই ওয়ার অল সোয়েটিং যা ছিল তাই লিখে দিয়েছি শুধু এখানে অ্যাজ কথাটা যোগ করেছি দ্য হিট কি অফ দ্য সান লিখেছি শুধু একটা কথাই রাইজটাকে কি করেছি রাইজিংটাকে রোজ করেছি লক্ষ্য করে দেখো তিন নাম্বারেরটা দেখো রিলায়েন্স অন হিম উড বি ফাইন এখানে রিলায়েন্স মানে সেই রিলায়েন্স টাটা বাটা এগুলো নয় এখানে রিলায়েন্স মানে কারো উপর নির্ভর করা তার উপরে নির্ভর করা ঠিক আছে আমরা বলতে পারি না যে আমি ওর উপরে নির্ভর করতে পারি তো এই বাক্যটাকে রিলায়েন্সটাকে আমায় কি বলেছে ভার্ব করতে তাহলে রিলায়েন্সের ভার্ব হচ্ছে রিলে ঠিক আছে তাহলে আমি জাস্ট তার আগেটা কী দেখব টু রিলে অন হিম উড বি ফাইন কঠিন কী করলাম রিলায়েন্সটাকে আমি ইনফিনিটিভ করে দিলাম টু রিলে অন হিম উড বি ফাইন ভেরি সিম্পল ভেরি সিম্পল এরপরে দেখি বলেছে উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার বলছে আমাদের অবশ্যই গরিবের প্রতি কী থাকা উচিত সহানুভূতি সিম্প্যাথি মানে কি সহানুভূতি এটা সিম্প্যাথিটা নাউন আছে আমরা করব কিসে অ্যাজেক্টিভে সিম্প্যাথির নাও অ্যাজেক্টিভ কি সিম্প্যাথেটিক তাহলে আমি কীভাবে লিখব উই শুড এই হ্যাপটা হয়ে যাবে বি উই শুড বি এবার নাউন করে দিই সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক উই শুড বি সিম্প্যাথেটিক ফর হবে না কী হবে টু দ্য পুয়ার কঠিন কিছু নেই মনে রাখো তোমরা কিন্তু উল্টোটাকেও খেয়াল রাখবে যে সিম্প্যাথেটিক থেকে কিভাবে সিম্প্যাথি হলো তখন এই বিটা হয়ে যাবে হ্যাভ টুটা হয়ে যাবে ফর উল্টোটাকেও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এবার আমরা আসবো পাঁচ দাগেরটা আগে এরাই কটা তোমরা লিখে নাও তারপরে পাঁচ দাগেরটা আসছি ততক্ষণে দেখি বৃষ্টিটা কমে কি না হরে কৃষ্ণ ওকে আর কথা নয় তাহলে আমরা প্রথম চারটে করলাম এবার পাঁচ দাগে একটু দেখি বারবার করে বলছি বাইরে বৃষ্টি হচ্ছে টিনের ঘর সেজন্য একটু আওয়াজ হচ্ছে সমস্যা হলে আমায় নিচে কমেন্ট করে জানিও কষ্ট করে দেখো দেখবে রেজাল্টটা ভালো পাবে হি এক্সপিরিয়েন্সড নাইসলি এই এক্সপিরিয়েন্সটা আছে কি সে ভারবে আমরা করব কি সে নাউনে তো নাউন কি করে করতে পারি এক্সপিরিয়েন্সড নাউন এক্সপিরিয়েন্স তাই না তাহলে আমি কি লিখতে পারি হি হ্যাড এ নাইস হি হ্যাড এ নাইস কি এক্সপিরিয়েন্স হি হ্যাড এ নাইস এক্সপিরিয়েন্সড বলতে পারি না সে ভালোভাবে অভিজ্ঞতা নিয়েছিল তাহলে তার অভিজ্ঞতা তার একটি সুন্দর অভিজ্ঞতা ছিল বোঝা গেল হি হ্যাড এ নাইস এক্সপিরিয়েন্স এবার আসি ছ নম্বরে দ্য গেস্টস ওয়্যার রিসিভড ওয়ার্মলি দ্য গেস্টস ওয়্যার রিসিভড ওয়ার্মলি বলেছে দেখো এখানে আমরা দুটো করে ফেলছি এই রিসিভটাকেও নাউন করতে হবে আর ওয়ার্মলিটাকেও নাউন করতে হবে আচ্ছা রিসিভের নাউন হচ্ছে রিসেপশন আমরা হোটেলে গেলে একজন কি দেখি রিসেপশন দেখি বা ওনাকে বলা রিসেপশনিস্ট তাই না যা সবাই উচ্চারণ করে রিসেপশনিস্ট ওটা আসলে রিসেপশনিস্ট
ওকে আর এই ওয়ার্ম এর নাউন হচ্ছে ওয়ার্মথ তাহলে আমরা কিভাবে করতে পারি দে আর পাস্ট টেন্সে আছে দে আর ওয়্যার বা দে আর ওয়ার না লিখে আমরা এখানে দে আর ওয়াজ লিখি দে আর ওয়াজ ওয়ার্মথ ডব্লিউ এ আর এম টি এইচ ওয়ার্ম নাউন হয়ে গেল দের ওয়াজ ওয়ার্মথ ইন দা কি রিসেপশন কাদের অফ দি গেস্ট দের ওয়াজ ওয়ার্মথ ইন দা রিসেপশন অফ দা গেস্ট হয়ে গেল নাউন মনে রাখতে হবে এগুলো কোনো উপায় নেই হি টোল্ড মি অল দিস উইথ অ্যাফেকশন অ্যাফেকশন মানে কি সহানুভূতি তাহলে উইথ অ্যাফেকশন এই কথাটিকে অ্যাডভার্ব করলে হবে অ্যাফেকশানেটলি অ্যাফেকশানেটলি তাহলে পুরো কথাটা হয়ে গেল কি অ্যাফেকশানেটলি তাহলে অ্যাফেকশানেটলি থেকে আমি যখন নাউন করব তখন হবে কি উইথ অ্যাফেকশন নাইসলি তাই তো তাহলে এটাকে আমি নাউন করবো এটা নাইস ম্যানার কাইন্ডলি তাহলে উইথ কাইন্ডনেস তাই না ভালো করে বুঝতে হবে তাহলে যা আছে তাই কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি হি টোল্ড মি অল দিস অ্যাফেকশানেটলি উই আর প্রাউড এটা খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষায় দেয় কিন্তু সোজা সব থেকে তাহলে উই আর প্রাউড অফ আর হেরিটেজ অফ আর কান্ট্রি তাহলে উই আর এখানে যখনই আমরা প্রাউডটাকে প্রাইড করব তখনই এখানে টেক আনতে হবে তাহলে পাস্ট টেন্স হলে আমরা কী আনবো টুক আনবো যদি বলতাম আই ওয়াজ প্রাউড অফ মাই ফাদার তাহলে আই টুক প্রাইড কেন আই ওয়াজ বলেছে আর এখানে উই আর প্রেজেন্ট টেন্স তাহলে কী হবে উই টেক প্রাইড তাহলে উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি আমরা ইনও লিখতে পারি ফরও লিখতে পারি টুও লিখতে পারি কোনো একটাতেও ভুল নেই উই টেক প্রাইড ফর আওয়ার কান্ট্রি উই টেক প্রাইড টু আওয়ার কান্ট্রি উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি ঠিক আছে বোঝা গেল এনি প্রবলেম এবার চলে আসি নদাগ হি সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার টু স্টপ তাহলে আমরা কী করে করব ইনডিফারেন্টের নাউন হচ্ছে ইনডিফারেন্স ইনডিফারেন্টের নাউন কি ইনডিফারেন্স তাহলে কি হচ্ছে হি সিমড টু দেখো একটু তো নতুন শব্দ দেবো শো ইনডিফারেন্স জাস্ট কি লিখলাম শো ইনডিফারেন্স শো কাইন্ডনেস হি ওয়াজ কাইন্ড তাহলে হি ওয়ান্টেড টু শো কাইন্ডনেস তাহলে টু শো ইনডিফারেন্স তারপরে যা আছে তাই টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার টু স্টপ ভেবেছিলাম পনেরোটা করবো বৃষ্টির আওয়াজে দশটাতে আজকে সীমাবদ্ধ থাকবো দেন সং অফ দ্য নাইটঙ্গেল ইজ ভেরি সুইট তাহলে এই সুইটের অ্যাডভার্ব কী তোরা সবাই জানিস সুইটলি ভেরি গুড কিন্তু কীভাবে তাহলে আমরা লিখতে পারি দ্য নাইটঙ্গেল আগে পাখিটার নাম লিখি দ্য নাইটঙ্গেল সিংস তাই না এবার কী লিখবো ভেরি সুইটলি ভেরি গুড টোটাল দশটা করলাম আশা করব তোমরা দশটা বুঝতে পেরেছো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট করে আমায় জানিও আমি চেষ্টা করব আগামীতে আরও পার্টস অফ স্পিচের চেঞ্জিংয়ের ওপরে মানে মোদ্দা কথা ইন্টারচেঞ্জেস অফ পার্টস অফ স্পিচের ওপরে ভিডিও আনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একই কাজ নিচে কমেন্ট করো কোনো উত্তর তোমাদের অন্যরকমভাবে জানা থাকলে সেটা আমারও ভালো লাগবে তোমরা নিচে কিন্তু কমেন্ট করতে পারো ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে জানিও কোন গ্রামারটা তোমরা আগে কখনও করোনি সেটাও জানিও পুরো ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে একটা লাইক বাটন চাপতে কিন্তু ভুলো না তোমাদের লাইক সাবস্ক্রাইব এবং সাবস্ক্রিপশন এবং কমেন্ট আমার মনোবল বাড়াবে আগামী দিনে ভিডিও তৈরিতে ভালো থেকো সবাই ইংরেজি শিখতে থাকো এবং সুস্থ থাকো